তার মানে কি বলতে চাও তুমি? বললাম যে আমার হাতটা এই পৃথিবী ছেড়ে আর কোথাও যেতে পারবে না। আমার তো আর কিছু করা নেই এই পৃথিবীতে, তাই আমি এই পৃথিবীর মায়া কাটাতে চাই। তুমি কি ইচ্ছে মৃত্যু নেবে নাকি? তুমি এত ক্ষমতাবান যে তুমি চাইলে ঈশ্বর তোমাকে মৃত্যুর বধ দিয়ে দেবেন? না না, তা নয়। তবে আমি নিশ্চিত, মানুষের মন থেকে যখন বাঁচার ইচ্ছে হারিয়ে যায়, যখন তার মন চায় যে সে আর বাঁচবে না, তখন মৃত্যু তার কাছে ধীরে ধীরে এগিয়ে আসে। হ্যাঁ, এগিয়ে আসে মন্দিনী। তোমাকে তো এত সহজেই সংসার মুক্তি দেবে না? সংসার আমি বুঝি না, আমি শুধু তোমাকে বুঝি। তুমি মুক্তি দিলেই আমার মুক্তি। বললুম তো, তোমার শাস্তি হলো বাকি জীবনই সংসারের ঘানি টানা। সারা জীবন আমি যা কষ্ট করেছি সে কষ্ট তুমি করবে। সারা জীবন আমি যে যে দায়িত্ব সামলেছি তুমি সেই দায়িত্ব সামলাবে। কোথায় যাবে তুমি? অনেকদিন ধরেই ভাইরা বলে, দিদি এখানে চলে এসো, এখানে চলে এসো। আমি যাইনি, কিন্তু আজ আমার ছুটি হয়েছে, আজ যাব। কিন্তু তুমি ছাড়া যে সংসার অচল, ওসব কথা বলে কোনো লাভ নেই গো। একদিন তোমাকে ছাড়া আমার জীবন অচল ছিল, তা বলে কি জীবন থেমে গেছে? যাইনি। একদিন তোমাকে ছাড়া আমার সংসার অচল ছিল, তা বলে কি সংসার থেমে গেছে? নাকি আর এগোয়নি সংসার? সবই হয়েছে, তেমন আমি না থাকলেও সব কিছু হবে। ধরো যদি আমি মরে যাই, সংসার কি থেমে থাকবে? কিচ্ছু থেমে থাকবে? থাকবে না। তাই এইসব অকাজের কথা বলে আর কোনো লাভ নেই গো। এই পৃথিবীতে কেউ কারণ নয়, সবাই নিজের নিজের। কিন্তু অপরাধ করলাম আমি, সাজা পাবে তুমি। এই সংসার ছেড়ে তুমি কোথায় যাবে? এই সংসারে যে তোমার আত্মা আছে, অন্য কোথাও নতুন করে গিয়ে তোমার কি ভালো লাগবে? ভাইদের সংসারে তুমি কি থাকতে পারবে? সেই সংসারে কি তোমার এখানকার মতো জোর থাকবে? যে জীবনে নিজের স্বামীর ওপরেই জোর করতে পারেনি, সে অন্যের ওপর কি জোর করবে? ঠিক আছে, এসব কথা বাদ দাও। আসবো জেঠুমনি। আরে, এত সকাল সকাল উঠে পড়েছো তুমি? আসলে আমি ঘুমোইনি, জেগেই ছিলাম। সারা রাত তোমাকে ঘুমোতে কে নিষেধ করেছে মা? আমি ঘুমোইনি কারণ যদি তুমি ডাকো আর আমি শুনতে না পাই। এই দেখো, এইভাবে কেউ শরীরের অযত্ন করে? তোমার তো বিশ্রামের দরকার, চোখ মুখ একদম বসে গেছে। সেটা তুমিও ঘুমোওনি? না, আসলে তোমার জেঠিমণি ঘুমিয়ে পড়েছিলেন ওষুধ খেয়ে, তারপর আমি ঘরেই বসে রইলাম। যদি তোমার জেঠিমণি রাত্রে আবার ব্যথাটা বাড়ে। উনি সারাটা জীবন আমাকে একা রেখে আমার অসুখের সময় মাতার কাছে বসে রইলেন, বলা যায়নি। এবার বোধ হয় আমি মরতেও পারি। যেমন তুমি আবার এসব কথা বলছো, চা এনেছি, আগে চা খাও। তোমার জেঠুমনিকে নিয়ে যাও দেখিনি। কাল বোধহয় সারা রাত কিছু খাওয়া হয়নি, ঘুম তো হয়নি। সকাল সকাল ভালো ভালো রেঁধে জেঠুমনিকে খাওয়া। না না,
আমি তো একবারই খাবো। রাখো তো তোমার এই সন্ন্যাসের নিয়ম। তুমি এখন সন্ন্যাসে নেই, সংসারে আছো। সন্ন্যাসী জীবন আর সংসারী জীবন আলাদা হয়, দুটো নিয়ম আলাদা। আর এই সংসারে আমি যা বলবো তাই হবে। তাই তোমাকে যা যা বললু, যা যা হুকুম করলু, তাই তুমি রান্না করে খাবে, আর তোমাকে সেটাই খেতে হবে। তোমার এই সন্ন্যাসী জীবনের নিয়ম এখানে চলবে না বলে দিলুম। আমি কোনো নিয়ম চালাতে চাইনি। দীর্ঘদিন এই অভ্যেসে থাকতে থাকতে আমি আর খেতে পারি না অন্য সময়। জেঠুমনি, একটু একটু করে অভ্যেসটা তো বদল করতে হবে। কেন বলো তো মা? তুমি তো আর কোথাও যাচ্ছ না। তার মানে? মানে আবার কি? আমি তো আগেও বলেছি তোমাকে এখানেই থাকতে হবে, আর আজকেও বলে দিলাম শেষবারের মতো। আমি তাহলে তোমার মেজমা থাকবেন না, তাই কি তোমরা চাও? তোমরা দুজনেই থাকবে, আমাদের কি কোনো শক্তি নেই, জোর নেই? আমরা ঠিক মেজমাকে আটকে রাখবো, আর যদি আটকে রাখতে না পারি তাহলে তাহলে ভাববো যে মেজমার কাছে আমাদের পরিবারের কোনো দামই নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেক পাকা পাকা কথা বলেছ, আর এত পাকা পাকা কথা বলতে হবে না। কথা শুনলে মনে হয় যেন বয়সের কোনো গাছপাতর নেই কো। যাও যাও, জেঠুকে নিয়ে যাও দেখিনি। হর্ষ বাড়ি আছে? হ্যাঁ, কিন্তু বেরোবে, বলছিল তো দাদা ভাই যে আজকে অফিসে যেতেই হবে। তাকে বলো কাগজটা যেন যত তাড়াতাড়ি পারে আনে। তোমার জেঠিমনি ওই কাগজে সই করতে না পারলে উনি শান্তি পাচ্ছেন না। কিসের কাগজ? বারে হর্ষকে আমরা কি কাগজ আনতে বলেছি? ওই তো ছাড়াছাড়ির কাগজ, একটা সই করলেই সব হয়ে যায়। আমার মনে হয় একটা সইয়ে কোনোদিন সম্পর্ক গড়েও না, আর কোনোদিন কোনো সম্পর্ক ভেঙেও যায় না। সম্পর্ক যদি ভাঙারই থাকে তাহলে এত বছর পরে এত কান্না অভিমান অভিযোগ হয়ে ঝরে পড়ে না কিন্তু। আমি এটুকুই বিশ্বাস করি। জেঠুমনি, মেজমা কিন্তু আমার ওপরে এক্ষুনি রেগে যাবে। মেজমা কিন্তু কথা না শুনলে খুব রাগ করে। তুমি চলো তো এবার আমার সাথে। কিন্তু তোমার জেঠিমনিও তো শুধু চা খেয়ে থাকবেন, তাকেও তো খাবার দিতে হবে। হ্যাঁ, সে তো দেবই, আমি নিজে সব গুছিয়ে এনে দেব। খবরদার বলছি, এসবের কিচ্ছু দরকার নেই কো আমার। আমি যখন যা যা বলবো সেইটুকু দিলেই হবে। এখন যাও দেখিনি জেঠুমনিকে নিয়ে যাও। হেমাঙ্গিনী, আমি এতগুলো বছর এখানে ছিলাম না বলে তুমি আমার প্রত্যেকটা কথার অবাধ্য হবে তা তো হতে পারে না। আমি এখনো তোমার স্বামী আছি, আমি তোমাকে যা আদেশ করব তা তোমাকে করতে হবে। খাওয়ার ব্যাপারে তোমার কোনো কথা শোনা হবে না। যাও মা, তুমি তোমার জেঠিমনির জন্য খাবার নিয়ে এসো এই ঘরে, তারপর যদি উনি খেতে না চান তুমি আমাকে বলবে। কি করবে তুমি, কি করবে? যদি আমি খেতে না চাই তাহলে তুমি কি করতে পারো বলো? কি করবো তা তো জানি না। ঠিক আছে, পরিস্থিতি আসুক তখনই না হয় দেখা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি এখন চলো তো। চলো। বাবা, এই ফাইলে ডিভোর্সের পিটিশন ফর্মটা আছে। তুমি আনতে বলেছিলে? তোমার মাকে দাও, উনিই তো এটা চেয়েছিলেন। আমাকে দেবে মানে? আমি চেয়েছি, কিসের জন্য চেয়েছি? যাতে উনি সইটা করে দেয়। হর্ষ, তোমার বাবাকে বলো আগে ওনাকে সইটা করে দিতে হবে।
আমি বলছিলাম কি যে সইটা করার আগে একবার একবার ভালো করে ভেবে দেখলে হতো না? ভাবার কি আছে, ভাবার তো কিছু নেই। যে মানুষটা একদিন এই সংসার ছেড়ে চলে গিয়েছিল তাকে আমরা চাই না, এখানে ভাবার কি আছে? সারা জীবন যে তুমি তোমার বৌদিকে দেখবে তার কোনো গ্যারান্টি আছে? দেখো, এত বছর যখন দেখেছি বাকি জীবনটাও দেখব। এইটুকু গ্যারেন্টি অন্তত করা যায়। আর দেখো, যে মানুষটা সারা জীবন দেখেনি আর তার যে দেখার মতো কোনো ক্ষমতা নেই সেটা অন্তত নিশ্চিত করে বলা যায়।